পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রকৃত অপরাধীরা এখনও বিচারের বাইরে রয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। সকালে এক আলোচনা সভায় তিনি অভিযোগ করেন। সত্যিকার অর্থে যারা এই হত্যাকাণ্ডের পেছনে ছিল তাদের কিন্তু বিচার এখনো হয় নাই। সুতরাং এটা একটা বিরাট রহস্য যে 57 জন অফিসার, যারা বেশিরভাগই ছিল আমাদের দেশের রত্ন মানে ব্রাইট অফিসার্স, তাদেরকে এইভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হলো। সরকারের তখনকার সময়ে যে অবহেলা দেখিয়েছেন এই হত্যাকাণ্ড নিবারণের ব্যাপারে সেটা সবাই আমরা জানি।